আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেবু মধুপানির উপকারিতা। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস লেবু মধুপানি খেলে কী কী উপকার পাওয়া যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক লেবু মধুপানি খেলে আমরা কী কী উপকার পেতে পারি। নিয়মিত মধু ও লেবুর পানি পান করলে নানাভাবে উপকৃত হওয়া যায়। আজ আমরা মধুর সাথে লেবু মিশিয়ে পানি পান করলে উপকারিতা আপনাদের সাথে শেয়ার করব। মধু শরীরের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে, শরীরকে সুস্থ রাখার পাশাপাশি অনেক রকমের প্রোটেক্ট করে। নিয়মিত মধু ও লেবুর পানি পান করলে নানাভাবে উপকৃত হওয়া যায়। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানির সাথে 2 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ মধু মিশিয়ে আমরা খাবার আধা ঘন্টা আগে এই লেবু মধুর পানিটা পান করে নেব। তো এইটা কিন্তু খালি পেটে খেতে হবে। এইভাবে লেবুকে এক গ্লাস গরম পানির সাথে ছোটো ছোটো টুকরো করে পাতলা পাতলা স্লাইস করে কেটে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পর পানিটা চেকে নিয়ে 1 টেবিল চামচ মধু মিশিয়ে এটা খাবার আধা ঘন্টা আগে খেয়ে নিতে হবে। এরপর ব্রেকফাস্ট করতে হবে। চলুন জানিয়ে দিচ্ছি এই লেবু পানি খাওয়ার ফলে আমাদের কী কী উপকার হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই লেবু মধু পানি খেলে মেস্তা ও অন্যান্য দাগের থেকে মুক্তি মিলবে। লেবু রক্ত পরিষ্কার রাখে, রক্ত পরিশোধিত রাখতে লেবুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়ম করে রোজ সকালে 1 গ্লাস লেবু ও মধুর শরবত পান করবেন। 2 নম্বর হচ্ছে পিএইচপি ব্যালেন্স। শরীরে তৈরি হওয়া অতিরিক্ত অ্যাসিড লেবু ও মধু শরীর থেকে বের করে দেয় খুবই সহজে। 3 সতেজ নিঃশ্বাস। লেবুতে থাকা অ্যাসিড আমাদের নিঃশ্বাসে থাকা গন্ধকে দূর করে, ফলে সতেজ শ্বাস নির্গত হয়। 4 ওজন কমাতে সাহায্য করে। নিয়মিত রোজ সকালে খালি পেটে মধু ও লেবুর 1 গ্লাস শরবত খেলে ওজন কমাতে বাধ্য। 5 ব্যথা কমাতে সাহায্য করে। মধু ও লেবু একসাথে খুবই লাভদায়ক, শরীরে যে কোনো ব্যথা থেকে সহজে মুক্তি মিলে। 6 উজ্জ্বল ত্বক। উজ্জ্বল ত্বক পেতে হলে অবশ্যই প্রতিদিন 1 গ্লাস মধু ও লেবুর পানি পান করুন। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটি দেখতে লাইক দিবেন।